राज्य सड़के अवरोधे नामें नेताकर्मीरा अवरोधे जेरे रास्ताय जानजटे सृष्टि हय। अवरोधकारी बीजेपी नेतृत्वेर अभियोग प्रकृत उपभोक्तादेर वंचित करा होच्छे आर एर बिरुद्धेई तादेर एई प्रतिबाद। मिलन कर्मकार रয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বাকুড়া থেকে। মিলন, এই যে অবরোধ কর্মসূচি চলছিল, এখনো পর্যন্ত অবরোধ কি রয়েছে নাকি অবরোধ কোনোভাবে উঠিয়ে দেওয়া হয়েছে? দেখো, তোমাকে প্রথমেই জানাই যে অবরোধ তুলে দেওয়া হয়েছে ঠিক কথাই, বা উঠিয়ে নিয়েছে বিজেপি বিধায়ক অমরনাথ সাকা, যে বলেছেন, জানিয়েছেন যে মানুষকে সজাগ করতে বা জানাতেই আমাদের এই পথ অবরোধ। কারণ পথ অবরোধ করার উদ্দেশ্য একটাই, যে মানুষকে তাদেরকে বিভ্রান্তি করা বা অপদস্থে ফেলা, সেটা নয়। তারা জানিয়েছেন যে মানুষকে সজাগ করতে বা মানুষকে তার যে অধিকার রয়েছে সেই সকল বিষয়গুলি তুলে ধরার জন্যই মূলত আমাদের এই অবরোধ করা বা বিভিন্ন জায়গায় যে ডেপুটেশন দেওয়া হচ্ছে বা বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে, সেগুলো সাধারণত মানুষকে সজাগ করতেই, সাধারণ মানুষের কথা ভেবেই আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। কারণ প্রধানমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছেন যে সাধারণ গরিব মানুষ তাদের হক বা প্রাপ্য অধিকারটুকু পাক, তাতে বাংলার আবাস যোজনা হোক বা প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক কিংবা প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো যে সকল প্রকল্পগুলি রয়েছে, সেসব প্রকল্পগুলি থেকে যাতে পশ্চিমবঙ্গের মানুষ কোনোভাবে বঞ্চিত না হয়, তার জন্য তাদের মানুষকে সচেতন করার জন্য মূলত তাদের এই কর্মসূচি নিয়েছে। মিলন, এখান থেকে আমার একটা প্রশ্ন রয়েছে তোমার কাছে, এই যে পথ অবরোধ করে কোনোভাবে কি মানুষকে সচেতন করা সম্ভব? এতে তো মানুষের আরো বেশি হয়রানি হচ্ছে, সেক্ষেত্রে কি অন্য কোনোভাবে তাদেরকে বোঝানো যেত না? দেখো, যে পথ অবরোধ করলে যে বাসে করে দূর দূরান্ত থেকে মানুষ বা যাত্রীরা আসে বা চার চাকা গাড়ি করে বা নিজস্ব মোটর ভেহিকেলে করে যারা আসে, সেই সকল মানুষ সেই এলাকার হয়তো নয় যারা অন্যত্র থেকে আসছে, যে সেই সকল মানুষ যখন এসে দেখে যে কেন পথ অবরোধ হয়েছে বা কি হয়েছে, সেই সময় যে বিজেপির পক্ষ থেকে হোক বা শাসক দলের পক্ষ থেকে হোক যে সকল কর্মসূচি নেওয়া হয়, সেই সকল কর্মসূচিগুলির মধ্যে রয়েছে কি যে, যেমন মানুষ যখন জিজ্ঞাসাবাদ করে যে কেন পথ অবরোধ করা হয়েছে, কতক্ষণ উঠবে, ততক্ষণ সেই সকল জানানোর জন্য মূলত যে দূর দূরান্ত যে সকল মানুষ, যে ওই এলাকার নয়, যে এলাকায় পথ অবরোধ হচ্ছে বা সেই এলাকায় দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হচ্ছে বা যে সকল কর্মসূচি নেওয়া হয়, সেই সকল কর্মসূচিগুলি যাতে কোনোভাবেই মানুষের হাত থেকে দূরে না সরে যায় এবং মানুষ যাতে জানতে পারে, সেই জন্যই মূলত এই কর্মসূচি তাদের নেওয়া। আর মূলত গতকাল আমরা যে চিত্রটা দেখিয়েছি, গতকাল যে চিত্রটা দেখিয়েছি, তুমি দেখেছো বাঁকুড়া বিধায়ক নীলাদ্রিশেখর দ্বারা যথারীতি প্রথমে পথ অবরোধ করে এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে, তারপর ভিডিওকে ডিপুটেশন দিতে গিয়ে যেখানে বিক্ষোভের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, তারপরে আঙুল উঁচিয়ে একেবারে চড়া সুরে বা ধমক দিয়ে বলে, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকাতে হবে। তবে জেনে রাখবেন যে এইভাবে কর্মসূচি কিন্তু বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ মিলন। সমীক্ষা শুরু হতেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ভুয়ো প্রাপকদের তালিকা ঘিরে বিস্তর জল্পনা এবং যার জেরে বাঁকুড়াতে পথ অবরোধ হয়।